5.1 অনুশীলনী 13 নম্বর পর্বে তোমাদের স্বাগতম। 13 নম্বর পর্বে আমি তোমাদের মূল বইয়ের উদাহরণ 1 এবং উদাহরণ 2 এই দুইটা অঙ্ক সমাধান করাবো। তো দেখো বলা আছে সমাধান করো। তো আমরা প্রথমে উদাহরণ 1 তুলেছি। আমরা যে ব্যাপারটা, এই অঙ্কটা খুবই সহজ, যে x গুলো আছে, এই x গুলোকে একসাথে নিব আর বাকিগুলোকে আরেক পাশে নিব। তো দেখো বা 5x ভাগ 7, এটা প্লাস, আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস x ভাগ 5 ইকুয়াল টু, এটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস 4 ভাগ 5 মাইনাস 2 ভাগ 7। দেখো আমরা x গুলোকে একসাথে নিয়েছি এবং সংখ্যাগুলোকে একসাথে নিয়েছি, অন্যগুলোকে সমানের ওই পাশে নিয়েছি, মানে x গুলোকে সমানের এই পাশে এবং অন্যগুলোকে সমানের ওই পাশে নিয়েছি। এখন আমরা লসাগু করব। বা দেখো এটা লসাগু 7 আর 5, এর লসাগু হবে 35। তাহলে 35 ভাগ 7 কাটাকাটি করলে হয় হচ্ছে 5 আর 5x যদি গুণ করা হয় তাহলে হয় 25x মাইনাস 35 ভাগ 5 যদি কাটাকাটি করি তাহলে হয় 7 আর x গুণ করলে হয় 7x ইকুয়াল টু, একইভাবে লসাগু হবে 35, তাহলে 35 ভাগ 5, তাহলে কাটাকাটি করলে হয় 7 দিয়ে 4 গুণ যদি গুণ করি তাহলে হবে 28 মাইনাস 35 ভাগ 7, তাহলে হয় হচ্ছে 5, কাটাকাটি করলে 5 হয়, 5 আর 2 গুণ করলে হয় 10। বা 25x মাইনাস 7x যদি বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 18x ভাগ 35 ইকুয়াল টু 28 মাইনাস 10 হবে হচ্ছে, যদি বিয়োগ করি তাহলে হয় 18 ভাগ 35। দেখো উভয় পক্ষ থেকে দেখো দেখো লবে আছে, মানে সমানের এই পাশে আছে x এর সাথে গুণ আছে 18 ভাগ 35 আর সমানের ওই পাশে আছে 18 ভাগ 35, তাহলে 18 ভাগ 35 আমরা উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি, বাদ দিলে থাকে অতএব x ইকুয়াল টু 1। দেখো 18 আর 18 কাটে, 35 আর 35 কাটে, তাহলে এই পাশে থাকে 1। আমরা ব্র্যাকেটে লিখব উভয় পক্ষকে 18 ভাগ 35 দ্বারা ভাগ করে। দেখো আমরা উভয় পক্ষকে 18 ভাগ 35 দ্বারা ভাগ করছি, ভাগ করলে কিন্তু এটা উল্টায় যায়, তাহলে এখানেও গুণ হবে এখানেও গুণ হবে, তাহলে কাটাকাটি করলে x ইকুয়াল টু আসে 1। অতএব নিম্নেয় সমাধান x equal to 1, এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। তো আশা করি তোমরা উদাহরণ 1 বুঝতে পেরেছো। এখন উদাহরণ 2 সমাধান করাবো। দেখো এটা দেওয়া আছে, এখন আমরা এটা সমাধান করব। সমাধান করার জন্য দেখো যে ব্যাপারটা, এই পাশের আমরা সবগুলারে গুণ করে দিব, মানে y দিয়ে এই দুইটারে গুণ করব এবং -1 দিয়ে এই দুইটারে গুণ করব, একইভাবে এই পাশ করব। তো দেখো আমরা বা y আর y গুণ করলে হয় y², y আর +2 গুণ করলে হয় +2y, -1 আর y গুণ করলে হয় -y, -1 আর 2 গুণ করলে হয় -2 ইকুয়াল টু y আর y গুণ করলে হয় y², y আর -2 গুণ করলে হয় -2y, 4 আর y গুণ করলে হয় 4y, 4 আর -2 গুণ করলে হয় -8। মানে আমরা সবার সাথে সবার গুণ করে দিয়েছি, এর নাম দিয়েছি আমরা বাংলা গুণ, মানে আমরা বাংলা গুণ করেছি। এখন আমরা y গুলোকে এক পাশে নিব এবং বাকিগুলোকে এক পাশে নিব। y², দেখো 2y আর -y হয় হচ্ছে +y, আর দেখো y² প্লাস পক্ষান্তর করলে হবে -y², আর 4y থেকে 2y বাদ দিলে হয় 2y হচ্ছে প্লাস, যদি পক্ষান্তর করি তাহলে -2y হবে। দেখো আমরা একটা লাইন জাম দিয়েছি, 4y -2y সমান হবে হচ্ছে 2y হচ্ছে প্লাস, আমরা যদি পক্ষান্তর করি তাহলে হয় মাইনাস ইকুয়াল টু -8, 2টা প্লাস পক্ষান্তর করলে হবে 2টা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস। দেখো এই লাইন থেকে এই লাইন আমরা যোগ বিয়োগ করেছি এবং একই সাথে y গুলোকে এক পাশে আর বাকিগুলোকে অন্য পাশে নিয়েছি, তাহলে দেখো y² আর y² কাটা যায়, বা y -2y তাহলে হয় হচ্ছে -y ইকুয়াল টু 2 - 8 সমান হবে -6। এবার উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দাও, অতএব y সমান আসে হচ্ছে 6। তার মানে আমরা y সমান 6 পেলাম, এখানে চলক হচ্ছে y, আমরা y এর মান পেয়ে গেছি। অতএব নির্ণেয় সমাধান y equal to 6। তাহলে আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে। আশা করি উদাহরণ 2ও তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। আমি পরবর্তী লেকচারে তোমাদের মূল বইয়ের উদাহরণ 3 এবং 4 এই দুইটা অঙ্ক সমাধান করাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।